আমাদের রাজ্যের অন্যতম একটা সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রামকৃষ্ণ মিশন। এবার এই রামকৃষ্ণ মিশন কিন্তু ছাত্রছাত্রীদের ডাইরেক্ট ক্লাস ফাইভে এন্ট্রি করার জন্য সুযোগ করে দিচ্ছে, অর্থাৎ যে কোনো ছেলে মেয়ে ডাইরেক্ট এখানে ক্লাস ফাইভে কিন্তু অ্যাডমিশান নিতে পারবে। সাধারণত ছেলে মেয়েদের বাবা মায়েরা এটা ভেবে থাকেন বা কিছু কিছু পরিবারে তাদের অভিভাবকেরাও এটা ভেবে থাকেন যে তাদের পরিবারের ছেলে মেয়েরা রাজ্যের এই ধরনের টপ লেভেল যে ইনস্টিটিউটগুলো আছে সেখানে পড়াশোনা করুক এবং পড়াশোনা করে তাদের ক্যারিয়ারকে কিন্তু উচ্চতর শিক্ষকতার যোগ্যতায় কিন্তু নিয়ে যাক। তো এখন বিষয় হলো, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে ছেলে মেয়েদের বেশ কয়েকটা শর্ত অথবা বেশ কয়েকটা স্টেপ কিন্তু ফলো করতে হবে। যেই স্টেপগুলোর মধ্যে কিছু কিছু কন্ডিশান আছে, নাম্বারের কিছু কিছু কন্ডিশান আছে, বয়সের কিছু কিছু কন্ডিশান আছে, সেই ছেলে মেয়ে বর্তমানে কোন ক্লাসে পড়ছে, আমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ডিটেলসে আলোচনা করব। প্রত্যেকটা ইনফরমেশান জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তার আগে যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্যে। তো কোনো রকম বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট আমরা রামকৃষ্ণ মিশনের সেই অফিসিয়াল আপডেটটা দেখে নেব, যেখানে তারা ডাইরেক্ট ছাত্রছাত্রীদের ক্লাস ফাইভে অ্যাডমিশানের কথা বলেছে। এই হচ্ছে সেই নোটিশ যেটা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে, যার পিনকোড নাম্বার হচ্ছে 7103। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে। কি বলতে চেয়েছে এই নোটিশে? নোটিশটা যে জন্য জারি করা হয়েছে সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার প্রক্রিয়া, অর্থাৎ ছেলেমেয়েরা ডাইরেক্ট ক্লাস ফাইভে কিন্তু ভর্তি হতে পারবে। এবার ক্লাস ফাইভে ভর্তি হতে গেলে যে যে শর্ত বা যে যে স্টেপগুলো তাদেরকে ফলো করতে হবে সেই স্টেপগুলো আমরা প্রথমে দেখে নেব। প্রথম যে কন্ডিশন তারা রেখেছে সেটা হচ্ছে, বর্তমানে কিন্তু সেই ছেলে অথবা মেয়েকে ক্লাস ফোর অথবা ক্লাস ফাইভে কিন্তু পাঠরত অবস্থায় থাকতে হবে। হয় সেই ছেলে অথবা মেয়ে বর্তমানে ক্লাস ফোরে পড়ছে, অথবা সেই ছেলে অথবা মেয়ে বর্তমানে ক্লাস ফাইভে পড়ছে, ক্লাস ফোরে পড়লেও হবে, অথবা ক্লাস ফাইভে যদি পড়ে থাকে তাহলেও কিন্তু হবে, ঠিক আছে। নেক্সট দ্বিতীয় যে কন্ডিশন তারা রেখেছে, শর্ত যারা রেখেছে সেটা হচ্ছে বয়স। বয়সটা কিন্তু 10 বছর থেকে 11 বছরের মধ্যে কিন্তু বয়সটা হতে হবে, 10 বছর থেকে 11 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে। 10 বছরের থেকে যদি কম হয় তাহলেও কিন্তু হবে না, অন্যদিকে 11 বছরের থেকে যদি বয়স বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু সেই ছেলে অথবা মেয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আরও স্পষ্ট করে বোঝার জন্য এখানে কিন্তু জন্ম তারিখটা দেখে নেওয়া যেতে পারে, যে জন্ম তারিখটার মধ্যে তাদের জন্ম হতে হবে সেটা হচ্ছে 2013 সালের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে 2014 সালের জানুয়ারি মাসের 2 তারিখের মধ্যে কিন্তু তাদের জন্মটা হতে হবে, অর্থাৎ 2013 সাল থেকে 2014 সালের ভিতরে কিন্তু তাদের জন্মটা হতে হবে। যে সমস্ত ছেলে বা মেয়েদের এই সময়ের মধ্যে জন্ম হয়েছে তারা কিন্তু এই স্কুলে আবেদন করতে পারে ভর্তি হওয়ার জন্যে, ঠিক আছে। এবারে আমরা 3 নম্বর কন্ডিশন বা 3 নম্বর যে শর্ত আছে সেটা কিন্তু আমরা দেখে নেব। দেখো এবারে 3 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে নাম্বারের কন্ডিশন, মানে কিছু নির্দিষ্ট নাম্বার কিন্তু এখানে পেতে হবে। প্রথমে দেখে নেব যে সমস্ত ছেলে মেয়েরা জেনারেল ক্যাটাগরির মধ্যে আসছে তাদের জন্য কি বলেছে। জেনারেল ক্যাটাগরিতে যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করছো সেই সমস্ত ছেলে মেয়েদের বাংলা বিষয়ের জন্য 60 পেতে হবে, অর্থাৎ 60 নম্বর কিন্তু পেয়ে থাকতে হবে। ইংরাজি বিষয়ের ক্ষেত্রে 60 নম্বর পেয়ে থাকতে হবে, আর অঙ্ক বিষয়ের ক্ষেত্রে কিন্তু 70 নম্বর পেয়ে থাকতে হবে। এই নাম্বারগুলো কিন্তু জেনারেল ক্যাটাগরির ছেলে মেয়েদের জন্যে, অর্থাৎ সাধারণ ক্যাটাগরির ছেলে মেয়েদের জন্যে। এবার সাধারণ ক্যাটাগরি বাদ দিয়ে যদি কেউ এসটি, এসসি, ওবিসি এই ধরনের রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে থেকে আসে তাহলে তাদের ক্ষেত্রে নাম্বারটা দেখো কিছুটা কম থাকবে। এসটি, এসসি, ওবিসি এদের জন্য কি যে নাম্বারটা থাকবে বাংলায় পেয়ে থাকতে হবে
55, ইংরাজিতে পেয়ে থাকতে হবে 55, আর অঙ্কে পেয়ে থাকতে হবে 65 নাম্বার কিন্তু পেয়ে থাকতে হবে। যদি কোনো ছেলে বা মেয়ে রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে পড়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা পেয়ে থাকতে হবে, বা এই নাম্বারের থেকে কিন্তু উপরে পেলেও কিন্তু চলবে। মানে এই নাম্বারগুলো যেগুলো এখানে মেনশন করা আছে সেই নাম্বার থেকে কেউ যদি অঙ্কে 70-এর বেশি পায়, 75 পায়, তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে। কিন্তু 70 নাম্বারের কম যদি কেউ পেয়ে থাকে তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে না। ঠিক আছে, খেয়াল রাখবে এই যে নাম্বারগুলো বলা হয়েছে না, এটা হচ্ছে তার যে লাস্ট অ্যানুয়াল পরীক্ষা ছিল সেই লাস্ট অ্যানুয়াল পরীক্ষার রিপোর্টে কিন্তু এটা থাকতে হবে। কোনো হাফ ইয়ারলি পরীক্ষার রিপোর্টকে কিন্তু এই নাম্বার থাকলে কিন্তু সেটা তারা দেখবে না। অ্যানুয়াল যে পরীক্ষা ছিল ক্লাস ফোরের, সেই ক্লাস ফোরের অ্যানুয়াল রিপোর্টে কিন্তু এই নাম্বারগুলো বা এর থেকে বেশি মার্ক কিন্তু তারা পেয়ে থাকতে হবে। ওকে, আচ্ছা, এটা গেল এই যে কন্ডিশানগুলো বা স্টেপগুলো, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এই স্টেপগুলো কিন্তু ফলো করতে হবে। এইবার এইগুলো থাকলে এরপরে ছাত্রছাত্রীরা যে আবেদন করবে কিভাবে আবেদন করবে, দেখো আবেদন কিভাবে করবে সেটা আমরা দেখে নেব। যে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, অনলাইন আবেদন করতে হবে, কোনো রকম ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে না। তো যে পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করবে সেই পোর্টালটা কী আছে সেটা দেখে নাও। সে যে পোর্টালটা অনলাইনে আবেদন করতে হবে সেটা হচ্ছে RKMV, অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর .org, RKMV নরেন্দ্রপুর .org। এই পোর্টালে গিয়ে কিন্তু ডাইরেক্ট আবেদনটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এর একটা কিন্তু নির্দিষ্ট ডেট রয়েছে, লাস্ট ডেট যেটা রয়েছে সেই লাস্ট ডেটের ভেতরেই কিন্তু আবেদনটা করতে হবে। লাস্ট যে ডেট রয়েছে আবেদন করার শেষ তারিখ সেটা আছে 26/11/2023, অর্থাৎ নভেম্বর মাসের 26 তারিখের ভেতরে কিন্তু আবেদনটা করতে হবে। নভেম্বর মাসের 26 তারিখের ভেতরে কিন্তু আবেদনটা সেরে ফেলতে হবে। এবার একবার যখন অনলাইনে আবেদন করা হয়ে যাবে, অনলাইনে আবেদন করার পর কিন্তু অ্যাডমিট কার্ড একটা ডাউনলোড করে রাখতে হবে। অ্যাডমিট কার্ড মানে পরীক্ষা দিতে হবে যে স্টুডেন্টকে, সেই পরীক্ষাতে বসার জন্যে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে রাখতে হবে। অ্যাডমিট কার্ড যেদিন থেকে ডাউনলোড করা যাবে সেই তারিখটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে অ্যাডমিট কার্ড যেদিন থেকে ডাউনলোড করা যাবে সেটা হচ্ছে 10ই নভেম্বর থেকে 27শে নভেম্বর, এই দুটো তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। 10ই নভেম্বর থেকে ডাউনলোড শুরু হবে আর 27শে নভেম্বর পর্যন্ত ডাউনলোড করা যাবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে শেষ তারিখ সেই শেষ তারিখ হচ্ছে 27শে নভেম্বর। খেয়াল রাখতে হবে যে অ্যাডমিট কার্ডটা যখন ডাউনলোড করা হবে তখন সেটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট যেন না করা হয়, সেটাকে কালার প্রিন্ট আউটের হিসাবে কিন্তু ডাউনলোড করতে হবে। আর কালার প্রিন্ট আউটটাই কিন্তু পরীক্ষার সময় নিয়ে যেতে হবে, না হলে কিন্তু ছেলে বা মেয়ে সে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, এটা কিন্তু ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর সবশেষে যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যখন অ্যাপ্লিকেশান করা হবে, অ্যাপ্লিকেশান করার শেষে কিন্তু একটা ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট করলে তবেই কিন্তু অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হবে। যে ফিসটা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এখানে পেমেন্ট করতে হবে, সে জেনারেল হতে পারে, ST, SC, OBC যে কোনো ক্যাটাগরির মধ্যে আসতে পারে, প্রত্যেককে কিন্তু এই ফিসটা পেমেন্ট করতে হবে। ক টাকা লাগবে এই অ্যাপ্লিকেশান ফিস, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস যেটা লাগবে প্রতি ছাত্র পিছু কিন্তু 755 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে। এই 755 টাকাটা কিভাবে দেয়া যাবে, 755 টাকা যে কোনোভাবে দেয়া যেতে পারে, চাইলে UPI করা যেতে পারে, অথবা ডেবিট কার্ডের মাধ্যমে দেয়া যেতে পারে, অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু দেয়া যেতে পারে এই 755 টাকার যে অ্যাপ্লিকেশান ফিস আছে সেটা। ঠিক আছে, আচ্ছা, এবার তো ফিস পেমেন্ট করার পর যেটা করতে হবে সেটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখতে হবে। কার্ড ডাউনলোড করার পর পরীক্ষা কবে হবে,
কোথায় হবে পরীক্ষা এবং পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তী যে ভিডিও থাকবে সেই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওটা কেবলমাত্র কিভাবে আবেদন করা যাবে, কারা আবেদন করতে পারবে তাদের জন্যই রইল। পরবর্তী ভিডিওতে আমি কিন্তু যে বাকি যে ডিটেলসগুলো থাকছে সেই ডিটেলসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরেও যদি কোনো ইনফরমেশান জানতে চাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই করবে, উত্তর অবশ্যই পাবে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।